আমরা চাই পাহাড়ে শান্তি শৃঙ্খলা থাকুক, পাহাড় সমতলের ঐক্য এবং মৈত্রীর যে মেলবন্ধন আছে সেটা দীর্ঘস্থায়ী হোক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত আজকে নিয়েছেন তেলেঙ্গানা সম্পর্কে তাদের কিছু আসন বাড়ানোর জন্য, এবং এর আগে পাহাড়ের নেতাদের যেভাবে দিল্লিতে ডেকে নিয়েছে আন্দোলনের জন্য উৎসাহ যোগানো হয়েছে, তার ফলশ্রুতি স্বরূপ এই ধরনের সিদ্ধান্তের জায়গায় চলে যাচ্ছে পাহাড়ের গোটা জনমূর্তি নেতারা। রাজ্য সরকারের কাছে এমন কোন ইস্যু সামনে নেই যেই ইস্যুগুলো আনরিজলভড আছে, আর সেরকম যদি কোনো ইস্যু তাদের কাছে থেকেও থাকে তাহলেও সেটা আলাপ আলোচনার মাধ্যমে সব সময় মেটানো সম্ভব, এই ধরনের কোনো ইস্যু নেই। আসলে যে বিষয়টি কেন্দ্রীয় সরকারের উষ্টানিতেই তারা এই কাজগুলো করছে, সরকার এই পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে এটুকুন বলতে পারি।